অভিনয়ের ক্ষেত্রে তার কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নেই, কারণ কোনো লজিক বা কোনো গতে বাঁধা ফর্মুলা তিনি মানতে নারাজ অভিনয়ের ক্ষেত্রে। তবে শুধু যে অভিনয়ের ক্ষেত্রে বা প্রফেশনাল লাইফে তা কিন্তু নয়, পার্সোনাল লাইফেও তাই। নিজের মতো থাকতে পছন্দ করেন, নিজের মতো করে নিয়ম বানাতেও পছন্দ করেন। তিনি অনিন্দ্য পুলক ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, তার সাথে আজ কথা বলবো তারই কিছুটা প্রফেশনাল এবং কিছুটা পার্সোনাল লাইফ নিয়ে। ঠিক আছে অনিন্দ্য, ঠিক বললাম কি আগে বলো? না না, পাক্কা বলেছিস আর কি, পাক্কা, একটু বার খেয়ে গেছি। এনিওয়ে কারেক্ট। তো এই যে তোমার এই জীবনে যে তোমার এইভাবে চলা, সেটাই তোমার প্রথম ছবির ক্ষেত্রে প্রকাশ পায়, মানে ছবির বিষয়টাও সেরকম, তাই তো? ছবির বিষয়টা আমার আমার লাইফস্টাইলের মতনই অ্যাবসার্ড আর কি। জীবনের ক্ষেত্রে যেমন কতগুলো নিয়ম আমরা মেনে চলার চেষ্টা করি, আবার তেমনি তেমনি ফাঁক দিয়ে কতগুলো অনিয়মও বেরিয়ে আসে। হ্যাঁ, যে আরও সহজ করে বললে যে রেগুলারিটিজের ভেতর দিয়ে আমরা কাজ করি, সেটা ইটসেলফ একটা ভীষণ অনিয়মই আর কি। মানে রাত দুটো তিনটে বাড়ি ফেরা, সকালবেলা আবার দু ঘন্টা ঘুমিয়ে চলে আসা, তারই মাঝখানে এক্সারসাইজ। সো অ্যাবসার্ডিটি কিন্তু আমাদের চোখের সামনে রয়েছে আর কি। সিভিলাইজেশনের এটা কোন দিক আমি জানি না, যেটা নিয়ে ওয়াচমেকারের বক্তব্য আর কি, যে কাটা উল্টো দিকে ঘুরছে। যে পরিমাণ পরিশ্রম মানুষকে করতে হয়, বা আমি বলি যে সিভিলাইজেশনের সুফল সবাই ভোগ করে না, মানুষ নির্বিশেষে ভোগ করতে পারে না, তাহলে আমি এটাকে সিভিলাইজেশন বলবো কেন? কেন বলতে যাবো, সেটা প্রশ্নটা। সময় পেছন দিকে ঘুরছে না, সময় স্থির না, সময় এক্সিস্টই করে না আর কি। তো ওয়াচমেকারটা এরকম একটা গল্প নিয়ে, যে একজন ঘড়ি বানায়, তার কাটা উল্টো দিকে ঘুরে, সেটা নিয়ে সে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে মেল করে আর কি। সে কনফিউজ হয়ে যায় কী হচ্ছে, গত 3000 বছর ধরে ঘড়ি বানাচ্ছে লোকটা, কিন্তু কাটা উল্টো দিকে ঘুরছে। মাঝে মধ্যে একটা দুটো ঠিকঠাক ঘোরে, সে বলেও আর কি। তো সেইখানে স্ট্রেঞ্জার নামে একটি মেয়ে, স্ট্রেঞ্জার আসে আর কি, একটি মেয়ে আসে দিল্লি থেকে, তার জীবনে আবার সময় স্থির। সে দিল্লি থেকে যখন রওনা হয়েছে, কলকাতায় যখন পৌঁছেছে, তখন একই টাইম। তো আরেকটি স্কাল্পটার যার জীবনে সময় এক্সিস্ট করে না, এই তিনজনের ভেতরে একটা ডিবেট, এবং শেষে একটা গেমের মধ্যে দিয়ে দুজন মারা যায়। গেমটাই হচ্ছে মরতে হবে একজনকে, তো একজন যে বাঁচে সেই, আমার ধারণা যে সেই সময়টাকে রিপ্রেজেন্ট করছে, সময় পেছন দিকে যাচ্ছে, সো ওয়াচমেকার বেঁচে থাকে। আচ্ছা, তো এই যে তুমি বলে অ্যাবসার্ড, এটা তো মানে ওয়াচমেকারের ব্যাপারে বললে, এর আগে যেটা আমরা দেখছি, মানে দেখতে এখনও পাইনি, কিছুটা জেনেছি, সেটা স্মাগ, সেটাও তো এরকমই অ্যান্টিলজিক যা কিছু মানা। তো যে অ্যাবসার্ড জিনিসকে আমাদের সমাজ মানতে চায় না, কিন্তু সেটাই তো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আর কি সিলেক্টেড, কী বলবে সেটা? ফেস্টিভ্যালটা তো এমন একটা জায়গা যেখানে তুমি একটা স্টেপ, মানে তুমি সেখানে কিছু দর্শক থাকে যারা জেনে আসে যে এই ছবিটা ঠিক আর পাঁচটা ছবির থেকে হয়তো একটু আলাদা, হয়তো আলাদা আর কি। সে কারণেই মানুষের তো আগ্রহ যে ফেস্টিভ্যালে কী দেখাচ্ছে, এটা তো উৎসব। মানে আমরা তো উৎসব তো রেগুলারটাকে উৎসব বলি না। আজকে বৃহস্পতিবার 17 জুলাই আমি ছবি দেখতে গেলাম, হ্যাঁ সেটা কোনো উৎসব নয়, কিন্তু অনেকগুলো ভালো ছবিকে একটার সাথে একটা জায়গায় এনে রাখা, মানে সেটা একটা উৎসব। তো সেখানে এই উৎসবের যা চরিত্র, সেই চরিত্র অনুযায়ী তো ছবি বাছা হয় আর কি। মানে কার্নিভাল, এগুলো তো এক একটা ইভেন্টের এক একটা নেচার আছে, সেই নেচার অনুযায়ী ছবি দেখে কারণে দেখবে তুমি সব ছবি কিন্তু সব ফেস্টিভ্যালে নেয় না। মানে ফেস্টিভ্যালের একটা নির্দিষ্ট নেচার আছে, তার একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার অনুযায়ী। তো স্মাগ, আমি জানি না যে স্মাগ পৃথিবীর সব ফেস্টিভ্যালগুলোই নেবে কি না, কিন্তু নিশ্চয়ই কিছু কিছু ফেস্টিভ্যাল আছে যেখানে এই ধরনের ইনোভেশন, ফিল্মের ইনোভেশন, বাংলা আমাদের ইন্ডাস্ট্রি, মানে আমি বলছি KIFF ইনোভেশনের ক্যাটাগরি রয়েছে, প্লাস বাংলা প্যানোরামা রয়েছে। তো সেখানে বাংলা প্যানোরামা, আমি ধন্যবাদ দেই আর কি সরকারকে, যে সত্যি সত্যি যে এরকম একটা অ্যাবসার্ড জিনিস যারা নির্বাচন করেছেন তাদের কোথাও মাথায় বা দেখার পরে মনে হয়েছে যে না, এটা মানুষের দেখার দরকার আছে, সেজন্য আমি ধন্যবাদ জানাই। তো এই যে তোমার দুটো ছবি সাধারণ চিন্তাভাবনার একদম বাইরে, তুমি সেটা নিজে পরিচালনা করছো, কিন্তু এতদিন ধরে অনেক অভিনয় করেছো, কোনো একটা কাজ মনে হয়েছে যেটা সাধারণ চিন্তাভাবনা বাইরে গিয়ে করতে পেরেছো অভিনয়ের ক্ষেত্রে? অভিনয়ের ক্ষেত্রে হ্যাঁ, আমি সাধারণত যে ধরনের ক্যারেক্টারগুলো করি, ভিলেনের চরিত্র করি, সেখানে কিন্তু আমি খুব মানে খুবই সুন্দর করে ভিলেনের চরিত্রটা করার চেষ্টা করি, মানে ভদ্রভাবে আর কি। মানে এক একটা ট্রেন্ড থাকে, তো একটা সময় চিৎকাচ্ছে যে যেমনি ট্রেন্ড ছিল, ভয় দেখানোর ট্রেন্ড ছিল, এখন তো তুমি চারপাশে দেখতে পারো ভদ্রলোকেরা ভিলেন। সো এইটা কোথাও সমাজ থেকেই উঠে এসেছে, তখন অবজার্ভ করতে হবে আর কি, এটুকুই আর কি। অবজার্ভ করলে দেখতে পারো তুমি একটা ভিলেনকে তুমি চিনতে পারবে না, সে জামা আয়রন করা, সে গোজা জামা পরা, মানে হ্যাঁ মানে ঠিক ফিট ফাট, সুন্দর করে কথা বলে,
তাকে কি আমরা ভিলেন বলবো? বলবো না। তো আমার বেসিক ফিলোসফিটা হচ্ছে যে যতটা সুন্দরভাবে আমি সেটাকে খারাপ কাজটা করতে পারি আর কি, কারণ আমাকে সুন্দর করে করতে হবে। এস্থেটিক্স একটা কমন পয়েন্ট, সেটা ভিলেনদেরও জন্য হিরোদের জন্য আর কি। সো আই হ্যাভ টু ফলো এস্থেটিক্স আর কি, যাতে মানুষকে ছুঁয়ে যায়, মানুষের ভালো লাগে। তার জন্য তো একটা সৌন্দর্য লাগবে। একটা কুষ্ঠরোগীর পাঠ করতে গেলে কুষ্ঠটাকে তুলে আনলে হবে না, সেটা শিল্পের কাজ নয়। বাস্তবে কুষ্ঠরোগী ওরকম দেখতে হতে পারে, কিন্তু শিল্পের ক্ষেত্রে আমি কুষ্ঠরোগীকে ওভাবে দেখাবো কেন? তারও একটা এস্থেটিক্স আছে, তারও একটা ভয়ের দিক আছে, যেটা আমি তুলে ধরতে চাই সেটাকে আমাকে শৈল্পিকভাবে তুলে ধরতে হবে। তো এটা অভিনয়ের ক্ষেত্রে আমার আমি আমি ফলো করি আর কি। সিনেমা বানানোর ক্ষেত্রেও তাই আর কি। কন্টেন্ট যে ভাবনা সেটাকে আমি লিটারেলি বললে হবে না, আমার কোথাও মেটাফোর ইউজ করতে হবে। অর্থাৎ মানুষ ধরো 10টা মানুষ যাতে 10 রকম জিনিসই পায়, আমি যদি আন্ডারলাইন করে দিই আমি এইটা বলতে চেয়েছি, তাহলে কিন্তু সেটা সেখানেই আটকে গেল। আর যখনই আমি সেটাকে ওপেন রাখবো যে আমার এরকম একটা না মনে হচ্ছে, এবার বাকিটা যার যার পারসেপশন অনুযায়ী, যেটা হচ্ছে সিনেমার কাজ, যেটা পেইন্টিংয়ের কাজ, যেটা মিউজিকের কাজ, কোনো শিল্পের কাজই নয় যে আন্ডারলাইন করে বলে দেওয়া যে এটা এটা ঘটনা আর কি। এটা একেবারেই তো তোমার কথাতেই ভিলেন এবং হিরো কথাটা এলো। তোমাকে ভিলেন হিসেবে আমরা প্রচুর পেয়েছি, কিন্তু হিরো হিসেবে না পাওয়াটা অনেকের কাছে আক্ষেপ যে কেন অনিন্দ্য পুলক ব্যানার্জিকে পেলাম না। তোমার কাছে কি আক্ষেপ? না, আমার বউ বলে যে আমি হিরো বা আমি 2-4টে যে পজিটিভ ক্যারেক্টার করেছি লাইফে, করিনি তা নয়, করেছি, কিন্তু সেটা তো এত বেমানান আমি, মানে যে এক্সিস্টিং যে নর্মস, এক্সিস্টিং যে লুক আর কি হিরোর, আমার একেবারেই সেটা নয় আর কি। বম্বেতে অবশ্য হচ্ছে, বম্বেতে হচ্ছে ভাঙাচোরা চেয়ার, ইরফান হিরো হচ্ছে, নওয়াজ হিরো হচ্ছে, এখানে সেই ধরনের গল্প আমাদের সয়েল অনুযায়ী হয়তো যায় না, সেই কারণে হয়তো তেমনভাবে ভাবে না। নিশ্চয়ই একটা সময় আসবে যখন মানুষ আবার এভাবে ভাববে আর কি, সে আশায় আছি। ততদিন আমার অনেক বয়স হয়ে যাবে, এনিওয়ে তখন বয়স্ক হিরো হতে হবে আর কি। সেই কারণে হলিউডে হয় আর কি, হলিউডে 60 বছরও হয়, ক্লিন্ট ইস্টউড, হ্যাঁ, বুড়ো বয়সে সে হিরো হয়েছে আর কি। আমার গল্পগুলো হিরো হিরোইন কনসেপ্টের বাইরে, মানে পুরোটাই কনসেপ্ট নির্ভর আর কি, মানে এবং সেটা হচ্ছে জগৎ জীবন সম্পর্কে আর কি, মৃত্যু সম্পর্কিত কতগুলো ইভেন্ট, কতগুলো ইস্যুজ, যে ইস্যুজগুলোর বাইরে আমি আগ্রহী নই। আমার প্রথম এবং প্রধান ইস্যু হচ্ছে সিভিলাইজেশন। আমার ছবির কন্টেন্টের ভেতরে যে সব ছবিতেই তোমার সিভিলাইজেশনকে কোয়েশ্চেন করা থাকবে আর কি, এবং সেটা প্রেজেন্ট করা, সেই প্রেজেন্ট করাটাও একটা ভীষণ অ্যাবসার্ডিটিতে, কারণ এই এটা এই এটাকে অ্যাবসার্ড সিভিলাইজেশন মনে হয় আমার আর কি, তাই আমার ফর্মগুলো ভীষণ অ্যাবসার্ড হয়। তো তুমি এখানে থাকছো কি করে তাহলে? কতটা কষ্ট করে থাকছো আগে সেটা শুনি। না, কষ্ট কিছু না আর কি, এটা ইটস লাইক খেলার, মানে খেলতে খেলতে, শিল্প খুব সিরিয়াস জিনিস নয় আর কি, মানে এটাকে লাইফের ক্ষেত্রে কষ্ট। চিন্তা ভাবনাটাও তো ধরো, যেটা চিন্তা সেটাই তো তোমার ছবিতে ফুটে উঠছে। এই যে তুমি এই সিভিলাইজেশনের কথা বলছো, সেটাই বলছি, মানে সেটা নিয়ে তুমি তাহলে এখনকার বর্তমান অবস্থা নিয়ে কি বলবে, মানে সেটা নিয়ে কি কোনোভাবে বিব্রত তুমি? সে বর্তমান সিভিলাইজেশন নিয়ে অফকোর্স, হ্যাঁ, সে তো বটেই আর কি, নাহলে আমার তো এই ধরনের কন্টেন্ট উঠেই আসবে না। আমি তো ধরো এই মাটিতেই জন্মেছি, আমার ভাবনা চিন্তাগুলো এই মাটির রস থেকেই তো এসেছে আর কি। তারপরে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি, তো এর ভেতরে থেকে নিয়ে আমি বড় হয়েছি। কিন্তু হ্যাঁ, আমার এক ধরনের একটা স্কুলিং ছিল, যে স্কুলিংটা একটু ইউরোপিয়ান, ধরো ম্যাক্স মিলার ভবনে দীর্ঘদিন নাটক করা, জার্মানদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, তো সেইটা কোথাও হয়তো খুব ছোটোবেলা থেকে যখন ভাঙচুরের সময় আর কি মনটা তৈরি হয়, সেই সময়টা মনটা হয়তো তৈরি করে দিয়েছে, যে কারণে হয়তো একটু ভাবনা চিন্তাগুলো বা যে ফর্মগুলো, যে কোয়েশ্চেন করাটা অন্তত শুরু হয়েছে। আমি এক্সিস্টিং যে ফর্ম সিনেমা হয়, এক্সিস্টিং যে কন্টেন্টের প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে কোথাও ভাঙতে হবে, এবং এটা আমি ভারতীয় হিসেবে খোঁজার চেষ্টা করেছি, যেটা আমি ভুল করছি না ঠিক করছি থেকে বড় কথা, আমি এটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছি। দেখেছি যে ভারতীয় সভ্যতার শিকড়ে এটা রয়েছে, অ্যাবসার্ডিট, মানে শঙ্করাচার্যের বক্তব্যতেই দেখতে পেয়েছি হিউম্যান রিজনিং ইজ ভেরি লিমিটেড, তো রিজনিং পাওয়ার যদি লিমিটেড হয়, আমি তাহলে ওরকম একটা লিমিটেড জিনিস নিয়ে, এলিমেন্ট নিয়ে আমি সিনেমায় কেন কাজ করবো? তাহলে আমি অ্যাবসার্ডিটিতে কাজ করবো, যে নেভার এন্ডিং একটা পসিবিলিটিস, কারণ লজিক তো তোমায় সীমাবদ্ধ করে দিচ্ছে একেবারে। তো অনিন্দ্যদা, আমি এখানেই যাবো যে এই যে তুমি এই ধরনের বিষয় নিয়ে ছবি বানাচ্ছ, এখানে টলিউড ইন্ডাস্ট্রিতে আপাতত খুব গতে বাঁধা নিয়মের মধ্যে দিয়ে কাজ হয়, ছবি বলো অভিনয় বলো, তো সেক্ষেত্রে এই ধরনের বিষয় নিয়ে কাজ করতে গিয়ে কোনো রকম কোনো বাধাপ্রাপ্ত হয়েছো বা কোনো রকম মানে সমস্যা সম্মুখীন? না, সমস্যা কিন্তু হয়নি, কিন্তু একমাত্র ইনিশিয়াল সমস্যা অ্যাক্টারদের হয়, যে কারণ তারা একটা একরকমভাবে অভিনয় করে এসেছে, তারা সবসময় লজিক দিয়ে এটা 2-2-4 হয়, কিন্তু শিল্পে তো 2-2-4 হয় না, শিল্পে 2-98 হতে পারে,
তো এই 2298 হয়, এটা বোঝাতে একটুখানি সময় লেগেছে আর কি। তাদের জন্য কোনো সমস্যা হয়নি আর কি। একটা সময় তারা মজাও পেয়েছে, 2298 হে উইন উইন এরকম একটা হয় আর কি, কিন্তু ইনিশিয়াল একটা কষ্ট হয় আর কি। তুমি স্মাগে বলছিলে আমাদের অফ ক্যামেরা যে বিশাল নতুন নতুন জিনিসপত্র দেখা যাবে, তো সেটা নিয়ে যদি কিছু বলো, জানলা দিয়ে কাদের বানিয়ে আসবেন? জানলা দিয়ে, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ওইটা হয়তো দেখার কথা ছিল না এদের, ওরা দেখে ফেলে আর কি। জানালা দিয়ে আঁকা জানালা, দেয়ালে আঁকা জানালা, তাও আবার অরিজিনাল জানালা নয় আর কি, দেয়ালে আঁকা জানালা দিয়ে তোমার রয়েনস্টাইনের বক্তৃতা আসে, কারণ দরকার আছে ওই গত সেঞ্চুরিতে সব থেকে বড়ো যে ইভেন্ট আর কি, অ্যাটম্বম এবং অ্যাটম্বম ফেলা, সেটা সেটা কোথাও একটা একটা মানুষকে ছোঁয়ে এবং মানুষের সিভিলাইজেশনকে প্রশ্ন করে, মানুষকে মানুষকে একটা ভীষণভাবে একটা ইনসিকিউর জায়গায় নিয়ে যায় লাস্ট সেঞ্চুরি। তো আমার সেই ইনসিকিউরিটি পৃথিবীর সমস্ত জায়গাতে গ্রো করেছিল আর কি, ফেলেছিল বোমা জাপানে, কিন্তু সেটা তো সারা পৃথিবী জুড়ে মানুষ রিয়্যাক্ট করেছিল। তো এটা তো বড় ইভেন্ট, কোথাও একটা সেটার যে সেই ভয়ঙ্কর জায়গাটা ইনসাইন একটা সময় রিয়ালাইজেশন এবং বলা, বা ধরো ওপেনহাইমারের একটা বক্তব্য গীতা থেকেই নেওয়া, সেই ঘুরে ফিরে গীতা, নাও আই বিকাম দ্য ডে, নাও আই বিকাম দ্য ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড, কৃষ্ণ বলেছিল আর কি অর্জুনকে। সো আমি ভারতবর্ষ খুঁজে পেয়েছি, লোকটা হয়তো আমেরিকান কি জার্মান, কিন্তু আমি কোথাও একটা ভারতীয় দর্শনের সাথে সেই জায়গাগুলোই খুঁজে ধরার চেষ্টা করছি। বিবেকানন্দকে নিয়ে এসেছি, বিবেকানন্দর নিয়ে কথা, টলারেন্স নিয়ে কথা, টলারেন্স তো আজকে অভাব, তো এই টলারেন্স আমি সরাসরি বলতে পারছি না, চলো বিবেকানন্দের গলা দিয়ে বলে দিচ্ছি। মানে দারুণ একটা মেসেজও, কিন্তু এবার আমি যেটা জানবো যে ধরো তুমি তো অভিনয় আগে তারপর পরিচালনা, সেক্ষেত্রে তোমার নিজের ছবির ছবির ক্ষেত্রে তোমাকে অভিনয় করতে কি আমরা দেখতে পাবো বা করছো এরকম? ওয়াচমেকারে আমি করছি একটা রোল আর কি, হ্যাঁ আমি যাদের চেয়েছিলাম দু একজন, তা তাদের ডেট নিয়ে একটা সমস্যা হওয়াতে আমি তাদেরকে পাইনি, তাই আমাকে নিজেকেই করতে হয়েছে আর কি, করতে হচ্ছে। আর ওয়াচমেকারে আর কারা কারা আছে? ওয়াচমেকারে ঋতব্রত আছে, ঋতব্রত ভট্টাচার্য, আমরা ভেবেছি রীতা হরিকে, জয়ী দেব রায়, আমার মেয়ে আছে ঐশিকা, ঐশিকা ব্যানার্জি। অ্যাকচুয়ালি সেই গল্প, একই প্যাটার্ন, শ্রুতির প্যাটার্ন আর কি, একজনকে একটা ওয়াকারকে আরেকজন ওয়াকার গল্প বলে, যে গল্পটা ওয়াচমেকারের গল্প আর কি। এটা আমরা সব সিনেমা শুরুতেই দেখতে পাই, যে দুজন হাঁটতে হাঁটতে গল্প বলে, আর স্মাগেও ছিল, এটা এখানেও থাকবে, এটা শ্রুতি আর কি, ইন্ডিয়ান ট্র্যাডিশন, শুনতে শুনতে মানুষ শিখেছিল ভারতীয় সভ্যতা, মহাভারত বলো যাই বলো সবটাই শুনতে শুনতে আর কি হয় হয়েছিল। তো রামায়ণ সবটাই, তখন তো লেখা আবিষ্কার হয়নি, তো মুখে 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 মুখেই, তো ওটা একটা ট্র্যাডিশন, ইন্ডিয়ান ট্র্যাডিশনটাকে এইভাবে আমি ফর্মের ভেতর দিয়ে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, তো এরপরে সুদূর ভবিষ্যতে কি তোমরা আমায় মানে তোমাকে আমরা পরিচালনার দিকে জোর দিতে দেখব, কি বলছো, কি ভাবছো? যতদিন যতদিন প্রশ্ন থাকবে ততদিন দেখবে, যেদিন প্রশ্ন থাক শেষ হয়ে যাবে সেদিন ছেড়ে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। প্রশ্ন শেষ হয়ে যাওয়া মানে তো শেষ হয়ে যাওয়া, মানে মনে এখন অনেক প্রশ্ন, তাই? হ্যাঁ মনে অনেক প্রশ্ন, আবার এটাও ঠিক যে পাশাপাশি আমরা প্রত্যেকেই আমাদের মনের প্রশ্নের যে জেলেই আটকে আছি আর কি, নিজেদের মনটা তো একটা জেলের মতন যার বাইরে আমরা ভাব যেতে পারি না, সেই জেলে আটকে থেকে যতদিন রসদ পাবো ততদিন, এই জেল যদি জেলে থেকে যদি ভালো খাবার দাবার পাওয়া যায় তাহলে জেলে থাকতে অসুবিধে কী আছে, এই জেলে থেকেই কাজ করবো আর কি। একেবারে লাস্ট একটু কাজের বাইরে কথা বলি, যে মেগা চলছে, ছবি চলছে, সাথে নিজের পরিচালনা, পম্পা দিকে টাইম দিতে পারছো আর মেয়েকে? পম্পা অ্যাকচুয়ালি এই পুরো প্রোডাকশানটাই দেখে আর কি, হ্যাঁ স্মাগও দেখেছে, এটাও দেখবে, ইনফ্যাক্ট ওর উপর ভরসা করা যায় আর কি, ও খুব মেটিকুলাসলি কাজগুলো করে, করতে পারে। মেয়েকে আমি আলাদা করে, মানে তার পড়াশুনো যদি না করতে ইচ্ছে করে, মানে সে ছবি করবে, তাকে এখন থেকেই ছবি করানো, তাকে এখন থেকেই ডার, এসবের ভেতর দিয়ে যাচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি সময় সত্যি সত্যি খুব কম পাই, রাতের দিকে গেলে তখন একবার জাগিয়ে তুলে নিয়ে একবার একটু চটকে দিয়ে আর কি এরকম। থ্যাংক ইউ সো মাচ। শেষে যদি তুমি তোমার দর্শকদের কিছু বলে দাও, তোমার সব কাজ নিয়ে এত কাজ সামনে। বাংলার দর্শককে আমার বলার মানে সেটা অলরেডি বাংলার দর্শকের কাছে রয়েছে আর কি, সেই সম্পদটা, সেটা হচ্ছে নতুনকে বরণ করে নেওয়া, বাঙালি নেয় নিতে শিখেছে, ধীরে ধীরে শিখেছে, বাঙালিও দর্শকও বিবর্তনের মধ্যে দিয়ে তারাও শিখেছে, তারাও জেনেছে। তো আমার ধারণা এই যে আমি একটা ভীষণ ছন্ন ছাড়া একটা উইয়ার্ড অ্যাবসার্ড বাজে কাজ করতে চলেছি, দেখার পরে দেখা পর্যন্ত যদি ধৈর্য ধরেন, যেমন বাদবাকিদের ক্ষেত্রে ধরেছেন, তেমনি আমি আশা করি আর কি, আশা তো করি এবং সত্যি সত্যি আমি সেই বিশ্বাসের জায়গা আছে যেখান থেকে বাংলার দর্শকও এই ধরনের পাগলামোকে প্রশ্রয় দেবেন।
একদম, থ্যাংক ইউ সো মাচ অনিন্দাদা। আর আপনাদের বলি যে আপনারা সবসময় চান, আমরাও সবসময় চাই নতুন কিছু দেখতে, তাই নতুন কিছু যদি আসে তাহলে সবার আগে আপনাদের দায়িত্ব কিন্তু তার পাশে থাকা। তাই ভালো ছবি দেখুন, হলে গিয়ে দেখুন, আর যেখানেই শেষ করছি বাকি বাংলা ছবির খবর রাখতে দেখুন সিটি সিনেমা এবং সিটি টলিউড। আপনার প্রিয় তারকা